ফেব্রুয়ারি থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক থেকে উচ্চ শিক্ষার পাঠদান হবে শ্রেণীকক্ষে প্রাথমিকের সিদ্ধান্ত পরে স্বস্তি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে এবার বাড়ছে গ্যাস বিদ মধ্যবিত্তের রোজার আগে অস্থির খাতুনগঞ্জ পেঁয়াজ ও ছোলা কেজিতে বেড়েছে আট টাকা স্বপ্নের পদ্মা সেতু বাস্তবের দোরগোড়ায় জুনে যান চলাচলের জন্য খুলে দিতে মহাকর্মযজ্ঞ মার্চেই শেষ হবে কার্পেটিং অগ্রগতি প্রায় 97%। ভোরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। আগামী 22 ফেব্রুয়ারি থেকে পুরোদমে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে চলবে পাঠদান। গতকাল দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিষয়ে 2 সপ্তাহ পর সিদ্ধান্ত হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, যাদের 2 ডোজ টিকা নেওয়া হয়েছে তারাই সরাসরি ক্লাসে আসতে পারবে, বাকিরা অনলাইনে ক্লাসে অংশ নেবে। এদিকে করোনায় একদিনে মারা গেছেন 20 জন, শনাক্তের হার 10.24%। বিশ্বব্যাপী কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ায় 2020 সালের 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সংক্রমণ কিছুটা কমে আসায় গত বছরের সেপ্টেম্বরে সীমিত পরিসরে শ্রেণীকক্ষে ক্লাস শুরু হলেও চলতি বছরের 21 জানুয়ারি থেকে আবারও বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 1,28,00,000 শিক্ষার্থীর মধ্যে 1,26,57,000 জনকে প্রথম ডোজ এবং 34,40,448 জন শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের করোনার ঝুঁকি কমে আসায় 22 ফেব্রুয়ারি থেকে শ্রেণীকক্ষে পাঠদান শুরুর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। 22 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে পাঠদান আবার শুরু হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই এই শ্রেণীকক্ষে পাঠদান শুরু করা হবে। 22 তারিখের পর থেকে 2 সপ্তাহের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদেরকেও আমরা শ্রেণীকক্ষে নিয়ে আসব। তবে যাদের 2 ডোজ টিকা নেওয়া হয়েছে তারাই সরাসরি ক্লাসে আসতে পারবে, বাকি শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করবে বলে জানান মন্ত্রী। যাদের শুধুমাত্র দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্পন্ন হয়েছে তারাই শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে এই পাঠ গ্রহণ করতে পারবেন। যাদের নেওয়া হবে না তাদেরকে এই দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে এই পাঠ গ্রহণ করতে হবে। এদিকে নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালু করতে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 162টি প্রতিষ্ঠানে পাইলটিং পদ্ধতিতে শিক্ষাদান শুরুর কথা জানান মন্ত্রী। প্রাইমারির তো 100টি হওয়ার কথা, মাধ্যমিকে আমরা 62টি শিক্ষা প্রতিষ্ঠানেই করছি, 22 তারিখ থেকে শুরু হবে। জি, এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। তাদের টিকাদানের প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পুরোদমে ক্লাস শুরুর প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞরা বলছেন এবার মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মূল দায়িত্ব পালন করতে হবে শিক্ষা মন্ত্রণালয়কে। তোহা খান তামিমের রিপোর্ট। কথা ছিল নতুন বছরে নতুন বইয়ের গন্ধে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ, তবে বছরের শুরুতেই তা হোঁচট খায় করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে। সময়ের ব্যবধানে করোনার প্রতিদিনের রোগী শনাক্তের পারদ নিম্নমুখী হওয়ায় সিদ্ধান্ত হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার। দেশে করোনার শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এমনিতেই টালমাটাল অবস্থা ছিল শিক্ষা খাতের, তাই স্কুল কলেজ খোলায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা শিক্ষার্থী অভিভাবকদের। আমরা চাই স্কুল কলেজ খুলে থাকুক এবং আমরা যাতে নিয়মিত পড়াশোনা করতে পারি, এটা অবশ্যই ভালো এবং আমাদের পড়াশোনার ব্যাপারে এটা খুবই হেল্পফুল। 12 বছরের নিচে যেসব বয়সের বাচ্চারা, এদের জন্য ভ্যাকসিন দিয়ে তারপর স্কুল খোলার সিদ্ধান্তটা যেন নেওয়া হয়। এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত তারা। একটা ক্লাসের সাথে আরেকটা শ্রেণীর যারা আসবে তাদের সাথে আরেকটা শ্রেণীর শিক্ষার্থীদের যেন একসাথে মিলিত না হয়, এভাবে আমরা সময়টা মেনটেন করেছি, রুটিন ওইভাবে করা আছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু শিক্ষার্থীদের নয় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে শিক্ষা সংশ্লিষ্টদের। স্বাস্থ্যবিধিগুলি মানাটা নিশ্চিত করতে হবে স্কুল কর্তৃপক্ষের, এবং এইটা তদারকি করতে হবে
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার যে ধারাবাহিকতা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং আমাদের সেটা হয়েছে, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এখন এটা পুষিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। এখন পর্যন্ত বিভিন্ন স্তরের প্রায় 70 লাখ শিক্ষার্থীকে করোনার 2 ডোজের টিকার আওতায় আনা হয়েছে। প্রতিটি শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষকদের স্বাভাবিক চাওয়া এই ফাঁকা স্কুল প্রাঙ্গণ ভরে উঠুক আগামী প্রজন্মের প্রতিনিধিদের পদচারণায়। তবে অতিমারী করোনার প্রভাবে যেন কোমলমতিদের শিক্ষাজীবন ব্যাহত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জ্বালানি তেল গণপরিবহনের ভাড়ার পর এবার বাড়ছে অন্য সব সেবাপণ্যের দামও। এরই মধ্যে শুরু হয়েছে গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর তোড়জোড়। তবে এসবে ক্ষোভ জানিয়ে সাধারণ মানুষ বলছেন, এমনিতে দেয়ালে পিঠ ঠেকার অবস্থা, নতুন কোনো দাম বৃদ্ধি আর সইবার উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন, সেবা খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা, অদক্ষতা নিয়ন্ত্রণ করতে পারলে পরিস্থিতি এতটা চরম আকার ধারণ করত না। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ের বাসিন্দা মুক্তা বেগম, দিনের বেশিরভাগ সময়ই থাকে না গ্যাস, তাই প্রতি মাসে বিল দেওয়ার পরও বাড়তি খরচ যোগাতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে, যার দাম আবার গত 6 মাসে বেড়েছে প্রায় 40%। অন্যদিকে আবাসিকে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব তিতাসের। মুক্তা বেগমের প্রশ্ন, এই ব্যয় এখন মিটবে কিভাবে? আমাদের ফ্যামিলিতে রোজগার করার তো একজনের টাকা দিয়ে এভাবে কিভাবে আমরা চলবো? ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল সালামের উপার্জনে বড় ধাক্কা দিয়েছে কোভিড মহামারী। এর মধ্যে এখন পাল্লাপাল্লি করে নিত্য পণ্য আর সেবা পণ্যের দাম বাড়াই সংসার চালানোই দায়ী। আমরা মধ্যবিত্ত হিসেবে আমরা কারো কাছে হাত পাততে পারি না। আমাদের জীবন মান এমনিতেই নিম্নের দিকে যাচ্ছে, এরপরে কি হবে এটা আমরা নিজেরও জানি না। হিসেবের খাতায় কাটছাট করতে গিয়ে অনেক মৌলিক চাহিদাও ছেড়ে দিতে হচ্ছে অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী ওহিদুল্লাহ খানকে। এখন ওই বাজেটে এটা একটা হয় না। আগে যেটা 1 কেজি আনতাম সেটা এখন মনে করুন যে 700 গ্রাম আনি, 600 গ্রাম আনি, কি করবো, বাধ্য হয়ে আমাদের কাটছাট করতে হয়। নভেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই এবার আরেক 2019 সালেও গ্যাসে 33% আর কোভিড মহামারীর ঠিক আগ মুহূর্তে বিদ্যুতে 5% বাড়তি দামের বোঝা চাপে গ্রাহকের উপর। আরেক ধাপে এগিয়ে থাকা ওয়াসা, কোভিড অতিমারীর বছরেও বাড়িয়েছে পানির দাম। করোনা মহামারীর ধাক্কায় এমনিতেই কমেছে সাধারণ মানুষের উপার্জন, তার উপর সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়া সহ সব খাতে। এমন অবস্থায় আবারও যদি গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয় তাহলে পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা সাধারণ মানুষের। আমাদের খেটে গাওয়া মানুষের জন্য সামনের দিকে দিন খুব খারাপ আসতেছে। গ্যাস, বিদ্যুৎ দাম বাড়লে সমস্ত কিছু দাম আবার বেড়ে যাবে, যেহেতু আমাদের আয় বাড়ছে না, আমাদের বের করা অনেক টাফ হয়ে যাবে। কেউ দেখেও না, এদিকে দেখার কোনো লোক নাই। এগুলো বাড়লে আমরা কিভাবে দিব? আমাকে কামের টাকা তো বাড়েনি। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মনে করে, সেবা খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা আর অদক্ষতার দায় চাপানো হচ্ছে সাধারণ মানুষের ওপর। কোনো অবশ্যম্ভাবী বা যৌক্তিক ছিল না, কারণ এসব ব্যয় বৃদ্ধিকেই নিয়ন্ত্রণ করা যেতে পারত। এই খাতে যে অদক্ষতা এবং দুর্নীতি রয়ে গেছে সেগুলো যদি প্রতিরোধ করা যেত, মূল্যবৃদ্ধিও এত ব্যাপক হতো না, সবকিছুর মধ্যে একটা ভারসাম্য থাকতো। দাম বাড়ানোর প্রক্রিয়া কতটা আইনসিদ্ধ সে বিষয়ে প্রশ্ন ক্যাবের। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এখন অন্তত 2 মাস বাকি থাকলেও শুরু হয়ে গেছে ভোগ্যপণ্যের বাজার দর নিয়ে কারসাজি। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ার অজুহাতে কেজিতে 2 থেকে 8 টাকা বেড়েছে পেঁয়াজ এবং ছোলার দাম। তবে আশার কথা হলো, গত 1.5 বছরে 2000 টাকা বাড়ার পর মন প্রতি 100 টাকা কমিয়েছেন তেল ব্যবসায়ীরা। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোজায় ভোগ্যপণ্য হিসাবে সবচেয়ে বেশি ব্যবহার হয় ছোলা, চাহিদার কারণে দামও ইচ্ছেমতো বাড়ানো হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি, একদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 2 টাকা। মসুর কিংবা খেসারি ডালের মূল্য বাড়ছে সমানতালে। চাহিদার কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ একটু কম, যার কারণে দামটা বাড়ছে। মিডিয়াম ছোলা যেগুলো গত সপ্তাহে আপনার 62 টাকা ছিল, এখন বর্তমানে এগুলো 63-64 টাকা, আর যেগুলো ভালো মানে যেগুলো 65 টাকা ছিল এগুলো 67-80 টাকা। হঠাৎ করে কেজিতে 6 টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি 42 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 টাকায়। অজুহাত, বাজারে ভারতীয় পেঁয়াজের সংকট। তবে আদা ও রসুনের দাম কিছুটা কমেছে। ইন্ডিয়ান বাজারটা বাড়ছে, সেই জন্য দেশীয় বাজার বাড়ছে।
গত দেড় বছর ধরে বাড়ছে ভোজ্য তেলের দাম। 4,000 টাকার প্রতিমন তেল 6,000 টাকা ছাড়িয়ে যায়। তবে পাইকারি পর্যায়ে মন প্রতি 100 টাকা কমিয়ে ক্রেতাদের স্বস্তির আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে কম, বুকিং একটু কমাচ্ছে, সেই জন্য আমরা কি বাজার কি কমা দিচ্ছি। সোয়াবিন আগে বিক্রি করেছিলাম 180 টাকা, এখন বিক্রি করছি আমরা 165 টাকা। সুপার ফার্ম ওয়েল বিক্রি করেছিলাম 150 টাকা, এখন বিক্রি করছি 147 টাকা। এদিকে বিক্রি কমে যাওয়ায় চিনির দামও কমতে শুরু করেছে। ওয়ার্ল্ডের অন্যান্য দেশে ব্রাজিলও এখন চিনির উৎপাদন আগের থেকে ভালো গত বছরের তুলনায়। এখন ইন্ডিয়াতে সারপ্লাস চিনি আছে, আপনারা যে কোনো মুহূর্তে আমাদের চিনি নিয়ে টেনশন হওয়ার কিছু না। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিন 1,000 কোটি টাকার বেশি ডেলিভারি অর্ডার বেচা কেনা হয়। ভোগ্য পণ্যের চাহিদা বাড়লে শুরু হয়ে যায় দাম নিয়ে কারসাজি। আর এক্ষেত্রে কারসাজি ঠেকাতে গেলে টিসিবিকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প দেখছেন না বাজার বিশ্লেষকরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সরকারি বেসরকারি সহ সব ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন এবং কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে অর্থ মন্ত্রণালয়ের একটি বিশেষ বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থ বিভাগের পক্ষ থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থা বিষয়ক প্রণীত কৌশলপত্রের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে। এ সময় নির্বাচনী ইশতেহার অনুযায়ী সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন সংক্রান্ত এই কৌশলপত্র নিয়ে আলোচনা হয়। ষাটোর্ধ্ব ব্যক্তিদের পেনশন স্কিম তৈরিসহ আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে প্রণীত কৌশলপত্রের উপর প্রধানমন্ত্রী নির্দেশনা দেন। বৈঠকে অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী সহ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চলতি বছর জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার আগে মার্চেই শেষ হবে কার্পেটিং, আর এ মাসেই শেষ হবে মুভমেন্ট জয়েন্টের কাজ। বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজও চলছে দ্রুত গতিতে। মূল সেতুর অগ্রগতি হয়েছে 96%-এরও বেশি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। জুন মাস যতই এগিয়ে আসছে কাজের গতি বাড়ছে, আর মানুষের অপেক্ষার পালাও কমে আসছে। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মা সেতু এখন বাস্তবের দোরগোড়ায়। যান চলাচলের জন্য দিন রাত 3 শিফটে 24 ঘন্টায় কর্মযজ্ঞের ব্যস্ততা, সমান তালে চলছে সেতুর কার্পেটিং ও মুভমেন্ট জয়েন্টের কাজ। কর্তৃপক্ষের আশা মার্চে সম্পন্ন হবে কার্পেটিং। কাজের এই অগ্রগতিতে খুশি পদ্মাপাড়ের মানুষ। তবে ব্রিজ হওয়াতে আমাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে। এটা উদ্বোধন হইলে আমাদের দেশ ডেভেলপ হবে, দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তি কমবে। পুরো সেতু জুড়ে চলছে ঘষা মাজা সহ নানা রকম আলংকারিক কাজ। নির্দিষ্ট সময়ের আগেই শেষ করতে পরিকল্পিতভাবে সব কাজ এগুচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক। পর্যায়ক্রমে তো সবই শেষ হইতে হবে, সেভাবেই আমরা যাচ্ছি। একটা একটা আইটেম সেটা শেষ হয়ে আমরা শেষের দিকে যাচ্ছি। আমরা এখন আশাবাদী যে আমাদের যেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করার ব্যাপারে, মূল সেতুর অগ্রগতি এখন 96%-এর বেশি। দেশের দীর্ঘতম এই সেতুতে কাজ করছেন 2,000 বিদেশি সহ মোট 5,000 কর্মী। বিশ্বব্যাংক সরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় প্রায় 30,193 কোটি টাকা ব্যয়ে 2015 সালের 12 ডিসেম্বর শুরু হয় পদ্মা সেতুর কাজ। আশা করা হচ্ছে আগামী 23 জুন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হয়ে খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দ্বার। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ফায়ার ফাইটিং সরঞ্জাম কেনার একটি ভুয়া চুক্তিপত্র তৈরি করে রাজশাহী সিটি কর্পোরেশনের কাছে প্রায় 87 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে দক্ষিণ কোরীয় একটি কোম্পানি। এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় এই সেবা প্রতিষ্ঠান। ওই চুক্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের ইমেইল, পাসপোর্ট, মোবাইল ফোন নম্বর ও এনআইডি কার্ড সহ অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র জাল করা হয়েছে।
2018 সালে 8টি ফায়ার ফাইটিং ট্রাক কেনার নামে 9টি ভুয়া নথি তৈরি করে চুক্তিপত্র সম্পাদনের নামে 87 কোটি টাকা জালিয়াতির চেষ্টা করেছে দক্ষিণ কোরিয়ান সিনসিন গ্লোবাল কোম্পানি লিমিটেড। সিটি কর্পোরেশনের তৎকালীন প্রধান প্রকৌশলী আশরাফুল হকের কাছে পাঠানো ডকুমেন্ট ও ইমেল যাচাই করে দেখা যায়, ফায়ার ফাইটিং ট্রাক ক্রয় সংক্রান্ত যাবতীয় যোগাযোগে একটি ভুয়া ইমেল অ্যাড্রেস ও কর্পোরেশনের নকল প্যাড ব্যবহার করা হয়েছে। গত বছরের 4 ডিসেম্বর সিটি কর্পোরেশনের মেয়র বরাবর ওই কোম্পানিটি একটি ডিমান্ড নোটিশ পাঠায়। বুধবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের এনএক্স প্লাজায় সংবাদ সম্মেলনে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ তথ্য তুলে ধরেন। রাজশাহী সিটি কর্পোরেশনের যে প্যাড ব্যবহার করা হয়েছে তা কর্পোরেশনের প্যাড নয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে নাম দেখানো হয়েছে সে নামে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিটি কর্পোরেশনে কখনো কর্মরত ছিলেন না। কর্পোরেশনের কার্যাবলীর মধ্যে ফায়ার ফাইটিং সেবা অন্তর্ভুক্ত নয়, তাই সিটি কর্পোরেশনের ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়ের কোনো প্রশ্নই আসে না বলেও জানান মেয়র। আমার ভাবমূর্তি নষ্ট করা কিংবা রাজশাহী সিটি কর্পোরেশনের কাজকে থামিয়ে গতি হারিয়ে দেওয়া বা একই সঙ্গে সরকারেরও কিছুটা ভাবমূর্তি নষ্ট করা। প্রতারণার অভিযোগ এনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় গত 23 ডিসেম্বর জিডি করেছেন তৎকালীন প্রধান প্রকৌশলী, শিউলে বাংলাদেশ দূতাবাসে চিঠিও দেওয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চাঁদপুরের মেঘনার দুর্গম চরে নদী ভাঙনের শিকার গৃহহীনদের জন্য নতুন ঠিকানা তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। হাইমচরের নীলকমল ইউনিয়নে গড়ে ওঠা কাশবন চর ও আশ্রয়ণ দুই নামে এই প্রকল্পটি স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসিন্দাদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করেছে বাস্তবায়নকারী সংস্থা কুমিল্লা সেনানিবাসের 33 পদাতিক ডিভিশনের 101 ব্রিগেড। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুন ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। চাঁদপুরের মেঘনা নদীর কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ নীলকমল ইউনিয়ন, এখানকার বাসিন্দারা নদীর ভাঙ্গা গড়া খেলার নিত্যসঙ্গী। দীর্ঘদিন ধরে গৃহহারা হাজারো পরিবার, কিন্তু প্রমত্তা মেঘনার বুকে জেগেছে নতুন চর, আর সেখানেই তাদের নতুন ঠিকানা তৈরি করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত বছরের জুন থেকে শুরু হয় পাকা ভিটার ওপর টিনের বসতঘর নির্মাণ কাজ, রয়েছে সুপেয় পানির গভীর নলকূপ সহ অন্যান্য সুবিধাও। এতে দারুণ খুশি আশ্রয় পেতে যাওয়া চরের ভূমি আর গৃহহীন বাসিন্দারা, ধন্যবাদ জানান স্থানীয় জনপ্রতিনিধিও। লোন দিব, ইয়া দিব, আমরা খুব আনন্দিত, মানুষের বিশাল উপকার হইতেছে, আমরা ঘর পাইতেছি, আনন্দ লাগতেছে। যারা অর্থের অভাবে ঘর বানাতে পারছে না তারা কিন্তু আজকে ঘরটা বিনামূল্যে পাচ্ছেন, এত বড় সুবিধা তো আর কি হতে পারে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এসব বসতঘর বুঝে পাওয়ার কথা জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। এ সময় প্রতীকী চাপি হস্তান্তর করা হয়। গৃহহীনদের জন্য এমন পদক্ষেপ বাস্তবায়ন করতে পেরে আনন্দিত বাংলাদেশ সেনাবাহিনীও। উপজেলা প্রশাসন হাইমচর প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এই ঘরসমূহ বন্দোবস্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই যে সুন্দর গৃহসমূহ নির্মাণ হয়েছে এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে কার্য সম্পাদন করতে দিয়েছে এটি একটি আস্থার উদাহরণ। আজকে আমরা সুন্দরভাবে আমাদের জেলা প্রশাসনের কাছে এই সম্পন্নকৃত আশ্রয়ণ প্রকল্পটি হস্তান্তর করেছি। চাঁদপুরের মেঘনার দুর্গম চরে নির্মিত হওয়া কাশবন চররাও আশ্রয়ণ দুই প্রকল্পে সব মিলিয়ে 670টি পরিবার বসবাস করতে পারবে। সময় সংবাদ, চাঁদপুর। সাধারণ মানুষ সচেতন না হলে বিজিবি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রণ ও সীমান্তে হত্যা শূন্যের কোটায় আনা কঠিন বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারের 97 ব্যাচের নবীন সৈনিকদের যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই সঙ্গে মাদক ও চোরা চালানকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। আলমামুনের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। দেশ মাটি ও মানুষের সুরক্ষায় দৃঢ় প্রত্যয়, সাহস আর সর্বদা সার্বভৌমত্ব রক্ষার কঠিন মনোবল নিয়ে সীমান্তের অতন্ত্র প্রহরীদের সঙ্গে যুক্ত হলেন 885 জন নবীন সৈনিক। 6 মাসের কঠোর প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রায় 60,000 সদস্যের সঙ্গে নতুন করে যুক্ত হলেন তারা। চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবির ট্রেনিং সেন্টার বাইতুল ইজ্জতে 97তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শুরু হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম। সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক নির্মূল সহ যে কোনো দুর্যোগে সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এই বাহিনীকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক সীমান্তরক্ষীকারী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবীন সৈনিকরাও উচ্ছ্বসিত ছিলেন প্রাচীন ও স্বনামধন্য এই বাহিনীতে যুক্ত হতে পেরে। আমি খুবই আনন্দিত বাংলাদেশের একজন নবীন সৈনিক হিসেবে আজকে শপথ গ্রহণ করেছি। আমি একজন নারী সৈনিক হিসেবে গড়ে উঠতে পেরেছি। সচেতনতা ও চাহিদা না কমলে মাদক আর অবৈধভাবে সীমানা অতিক্রম না করলে সীমান্তে হত্যা বন্ধ করা সম্ভব নয় বলে গণমাধ্যমকে জানান বিজিবি মহাপরিচালক। সামাজিক আন্দোলনের মাধ্যমে যতদিন না আমরা এটার চাহিদা কমাইতে পারবো, আমরা মাদকের চোরাচালান বন্ধ করতে পারবো না। বিজিবি ভিশন 2041 পরিকল্পনা অনুসারে বাহিনীটিতে 92,000 সদস্যে উন্নীত হবে বলেও আশা প্রকাশ করেন বিজিবি কর্তারা। পবিত্র গ্রন্থ ছুঁয়ে দেশের সীমানা ও সার্বভৌম রক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিতে যুক্ত হলেন এই নবীন সৈনিকেরা। সকলের প্রত্যাশা ও তাদের প্রত্যয়, দেশ মাটি ও মানুষের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত থাকবেন তারা। আহমেদ সালিন, সময় সংবাদ, বিজিবি ট্রেনিং সেন্টার, সাতকানিয়া। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় হয়ে গেল বর্ডার গার্ড বাংলাদেশের 97তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। গতকাল সকাল 10টায় চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়ন চত্বরে কুচকাওয়াজের অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন 97তম রিক্রুট ব্যাচের সদস্যরা। 215 জন সদস্য 6 মাস প্রশিক্ষণ নেন। তাদের মধ্যে 3 জন সৈনিককে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শফিনুল ইসলাম। র্যাবের তৎপরতায় সুন্দরবনে নেই জলদস্যুর তাণ্ডব, নিরাপদে ভ্রমণ করতে পারছেন পর্যটকরা। তবে জলবায়ু বিপর্যয়ের সঙ্গে এখনও লড়ছেন সুন্দরবন সদ উপকূলীয় অঞ্চলের মানুষ। সাতক্ষীরা থেকে ফিরে মোমেন হোসেনের ক্যামেরায় ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার সুন্দরবন, কখনো বানর কখনো হরিণ, ভাগ্যে জুটলে তো দেখা হয়ে যায় স্বয়ং বাঘ মামার সঙ্গেও। প্রকৃতির মহামায়ায় হারিয়ে যাওয়ার আরো নানারূপ বিছিয়ে আছে বিশাল এই বন জুড়ে। সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্য একটি সময় ছিল ভয়ানক অভিজ্ঞতার সামিল, কিন্তু বর্তমানে র্যাবের তৎপরতায় নিরাপদ হয়েছে সুন্দরবন, নিরাপদে ভ্রমণ করতে পারছেন ভ্রমণ পিপাসুরা। এখানে সুন্দরবনের একটা অংশ আজকে ঘুরলাম, ভালো লাগলো, বেশ ভালো লাগছে। একটু অ্যাডভেঞ্চার গা ছমছম ভাব আছে। তার মধ্যে দেখলাম হরিণ বানর সব চলাফেরা করছে, হাঁটার পথে সামনে দিয়ে যাচ্ছে। এখন গাছ গাছল কাটা হয় না সুন্দরবনে, আগে যেমন গাছ গাছল কাটতো এখন আর কাটা হয় না। ঝামেলা সব করছিল, এখন কোনো জলদস্যুও নাই বা এই ধরনের কোনো সমস্যা নেই। যারা ভ্রমণে ঘুরতে আসবে এদের কোনো সমস্যা নেই। এই র্যাব 6 এসে এখানে জলদস্যুর ইউকে চার্জার ছিল সিলিন্ডার করেছে। জলদস্যুদের সাথে যাদের নিত্যদিনের দেখা সেই ট্রলার চালকেরাও এখন স্বস্তিতে। আগে কিছু সময় হরিণ মারতো অনেক চোরাই, কিন্তু এখন ওইসব করে কোনো চোরাই বাড়ি আর নেই। আপনারা আইসেন না সময় আগে স্টার লাগতো, এখন আর স্টার লাগে না। আমরা জলদস্যু সুন্দরবনের ভিতর নেই। নৌবাহিনী আপনার কোস্টগার্ড আইসা সুন্দরবনে একবারে মনে করেন জলদস্যু টসু মাইরা একবারে এখন সুন্দরবনে একবারে নিরাপদ। র্যাবের প্রচেষ্টায় অনেক আগেই দস্যুমুক্ত হয়েছে সুন্দরবন। এবার সুন্দরবন লড়ছে জলবায়ুর সাথে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু পরিবর্তনের সাথে লড়তে সকলকে একসাথে কাজ করে যেতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, এতে প্রতি বছর বন্যার শিকার হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। বন্যাঝড়ের আশঙ্কায় আতঙ্কিত তারা। যেরকম বৃষ্টি সেই রকম ঝড়, ব্যাপক আকারের ঝড়। যারা ওই সুন্দরবনে থাকে এদেরও খুব অসুবিধা হয়েছে। পরিবার নিয়ে যখন যার ঘর ভালো আছে সেখানে সে থাকে, না পারলে চলে আসে, ভেড়ি ভেঙে যাবে না এক জায়গায় ফুট হয়ে যাবে, এইভাবে অসুবিধে হয় এই এলাকায় সবসময়। সংশ্লিষ্টরা বলছেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা গেলে কমবে না এই সমস্যা। যখন দুর্যোগ হয় একটা বাঁধ বেড়িবাঁধ যেটা আমাদের প্রতি বছর ভেঙে যায়, প্রতি বছর আবার মেরামত করতে হয়। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটা মাস্টার প্ল্যান হওয়া উচিত। জলবায়ু বিপর্যয়ের ক্ষতির হাত থেকে মুক্তি চায় উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ, বাঁচতে চায় স্বাভাবিকভাবে। ই-কমার্স ব্যবসার মাধ্যমে আটকে থাকা আলিশা মার্টের গ্রাহকদের মধ্যে 10 জনকে 28 লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব গ্রাহকের টাকাই ফেরত দেওয়া হবে। চলতি মাসে অন্যান্য প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়ার কথা জানায় ই-কমার্স সেলের প্রধান।
ই-কমার্স ব্যবসার মাধ্যমে দুর্নীতি করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার গ্রাহকের হাতিয়ে নেওয়া টাকা ফেরত দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেল। সম্প্রতি কিউকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর পর বৃহস্পতিবার আরেকটি প্রতিষ্ঠান আলিশামার্টের গ্রাহকদের টাকাও ফেরত দেওয়া শুরু করেছে এই সেল। এসএসএল কমার্স ও আলিশামার্টের তালিকা অনুসারে 485 গ্রাহকের মধ্যে 10 জনকে 28,36,000 টাকা ফেরত দেওয়া হয়। নানা প্রক্রিয়া শেষে টাকা ফেরত পেয়ে উচ্ছ্বসিত গ্রাহকরা। চলতি মাসে আরো কিছু প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়ার কথা জানান ই কমার্স সেলের প্রধান এএইচএম শফিকুজ্জামান। 7 থেকে 8টা অপারেটরকে আইডেন্টিফাই করেছি এবং তাদের এসএসএল শুধু না, আরও পেমেন্ট গেটওয়েতে যে টাকাগুলো জমা আছে সেগুলো আমরা এই মাস নাগাদ আমরা আরও বেশ কিছু অপারেটরের টাকা কিউকম এবং আলিশামার্টের স্টাইলে আমরা ফেরত দিতে পারবো। এদিকে আটকে থাকা সব গ্রাহকের টাকা ফেরত দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। যেগুলো মামলা হয়নি সেগুলো আমরা এইভাবে ফেরত দিতে পারবো, যদি মামলা হয়ে থাকে তখন আবার হয়তো আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। কিউকমে ইতিমধ্যে দিয়েছি 23 কোটি টাকা এবং আজকে আলিশামার্টে দিচ্ছি। আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক গ্রাহককে এইভাবে পর্যায়ক্রমে টাকা ফেরত দেওয়া যায়। আলিশামার্টের কাছে গ্রাহকরা প্রায় 200 কোটি টাকা পাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রসূন আশিস, সময় সংবাদ। সম্প্রতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে নওগাঁর হাসাইগাড়ি বিলে রোপণ করা প্রায় 1,500 বিঘা জমির ধান পচে নষ্ট হয়ে গেছে। খালে জলাবদ্ধতায় পানি বের হতে না পারায় রোপণ করা বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কয়েক হাজার চাষি। খাল ভরাট আর যেন তেন খননের কারণে এমন পরিস্থিতি বলে অভিযোগ তাদের। তবে বরেন্দ্র কর্তৃপক্ষের দাবি, বিলের পানি বের করার দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়া হলেও বাস্তবায়ন করা হচ্ছে না কৃষকের বাধার কারণে। এমআর রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 3 সপ্তাহ আগে রোপণ করা ধান দ্রুতই বাড়ছিল, কিন্তু বিলের বিস্তৃত মাঠ সবুজ হওয়ার আগেই নেমে এলো দুর্ভোগ। অসময়ের বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে যাওয়া পানি জমি থেকে বের হতে না পারায় গত 2 সপ্তাহ ধরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। নওগাঁর সদর উপজেলার হাসাইগাড়ি বিল হামরা প্রতাপদহ বিলে এমন পরিস্থিতি। 1.5 থেকে 2 ফুট নিচে তলিয়ে অন্তত 2,000 বিঘা জমির ধান পচে নষ্ট হয়ে গেছে। চাষিরা জানান, বছরে একবার বুড়ো মৌসুমে ধান আবাদ করেন এ বিলে। শুষ্ক মৌসুমে আপতকালীন দুর্যোগে পানি বের করার জন্য 4 বছর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিডির অধীনে বিলের মাছ দিয়ে খনন করে, তবে খননের অল্প কিছুদিন পরই তা ভরাট হয়ে যায়। অপরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়ন করায় এমন পরিস্থিতি বলে অভিযোগ কৃষকদের। 2 থেকে 2,500 বিঘা জমির ফসল নষ্ট হওয়ার পথে প্রতি বিঘা 4,000 থেকে 5,000-7,000 টাকা খরচ হয়ে গেছে। কিছু আগে যে বৃষ্টিটা হতো, এই বৃষ্টিতেই ধানগুলো আমাদের নষ্ট করেছে। খালের সঙ্গে যদি আমাদের এই বিলের সংযোগটা করে দেওয়া হয় তাহলে আমাদের কৃষক এই দুর্ভোগ থেকে কেটে উঠবে। তবে বরেন্দ্র কর্তৃপক্ষের দাবি, স্থানীয়দের বাধার কারণেই বন্ধ হয়ে যায় বিলের খাল খনন কাজ। 2016-17 সালে 37 কিলোমিটার খাল সরকারি অর্থায়নে আমরা খনন করেছি এবং সে খাল অবস্থা এখনও ভালো। প্রবাহের জন্য যে স্পেসেস দরকার খালের প্রশস্ততা ওই রকম নাই, যার ফলে উজানের দিকে এটা জলাবদ্ধতার সৃষ্টি হয়। কি করলে এই সমস্যাটা সমাধান হবে আমি ইতিমধ্যে এই প্ল্যানিংটা করছি। জলাবদ্ধতার কারণে 20 গ্রামের অন্তত 2,000 চাষির ফসল হানি হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জমে উঠতে শুরু করেছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বইয়ের ক্রেতা হাতে গোনা কিছু মানুষ। তবে সামনের দিনগুলোতে জমজমাট হবে এমনটাই প্রত্যাশা দোকানিদের। বইমেলা থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন প্রান্তি সারোয়ার। বর্ণমালার প্রতি ভালোবাসা ও সৃজনের আনন্দ নিয়ে বইমেলায় লেখক, পাঠক, প্রকাশক। প্রাণের প্রাচুর্যের বইমেলা প্রকাশকদের জন্য অনন্য এক বিপণন মাধ্যম। সাহিত্যের বিভিন্ন শাখায় প্রকাশিত ভাবনামালা, এখানে হয়ে ওঠে সাংস্কৃতিক পণ্য। বইমেলার শুরুর দিনগুলোতে কি ধরনের বই বেশি বিক্রি হচ্ছে, এই প্রশ্নের উত্তর পাওয়া গেল বিক্রেতাদের কাছে। কমিক্স আইটেম বেশি বিক্রি হচ্ছে, বেসিক্যালি বাবু,
বাচ্চাদের আইটেমটাই বেশি আর কি। অন্নপ্রকাশ মানি পাঠকদের কাছে হুমায়ুন আহমেদ, যেটা বরাবরের মতো আমরা জেনে এসেছি, এখনো জানছি হুমায়ুন আহমেদ স্যারের বইগুলো, ওগুলোর উপরে আর কোনো বই হয় না। আমার বেশি বই পছন্দ প্রিন্সেসদের বই, যেরকম জেসমিন আমার সবথেকে প্রিয় বই। বই বিক্রি তেমনভাবে শুরু না হলেও সামনের দিনগুলো নিয়ে আশাবাদী লেখকরা। প্রথমবার এসে পাঠকের যে সারা দেখেছি উপস্থিতি, সেটি আসলে আমাকে দারুণভাবে আশাবাদী করে তুলেছে এবং সেই শঙ্কার কালো মেঘটাকে উড়িয়ে দিচ্ছে। বইমেলা থাকুক চিরায়ত রূপে, পাঠকের হাতে হাতে থাকুক বই, এমনটাই সবার প্রত্যাশা। জ্ঞানের এই রাজ্য প্রতিদিনই মুখরিত প্রাণের কল্লোলে। উপন্যাস কিংবা কবিতা, প্রবন্ধ কিংবা ছোট গল্প, সাহিত্যের সকল প্রকাশে আলো জ্বলুক মননে। ওভারলোড ও শর্ট সার্কিট থেকে সুরক্ষায় ব্যবহার করুন ক্লিক সার্কিট ব্রেকার। বগুড়ার বাজারে সরবরাহ কমতে শুরু করেছে শীতকালীন সবজি, এতে পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এই মুহূর্তে বগুড়ার মহাস্থানঘর হাটে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জ্যাভলিন, বগুড়া মহাস্থান হাট সবজির পাইকারি বাজারে, এবং জানেন যে শীতের প্রকোপটা এখন কিছুটা কমে এসেছে, তারপরেও কিন্তু সকালবেলা করে, বিশেষ করে এই ভোরের সময়টাতে শীত বেশ এখনও তীব্র উত্তর জনপদে, যে কারণে এই হাটটি কিন্তু এখনও পরিপূর্ণভাবে, যেটি আমরা বলি হাট, ওইভাবে এখনও জমজমাট হয়ে ওঠেনি। তবে ধীরে ধীরে আমরা আরও ঘণ্টাখানেক আগে এসেছি, তার চেয়ে কিন্তু এখন মানুষের সমাগমটা বেশি। এই মুহূর্তে আমরা আছি যেখানে লেবুর, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, লেবুর দর কিন্তু গত মাসের চেয়েতে বেশ কিছুটা বেড়েছে। গত মাসেও আমরা দেখেছি যে 150 থেকে 200 টাকা শ প্রতি শতে বিক্রি হয়েছে লেবু, অর্থাৎ প্রতি পিছে প্রতিটি লেবুর দাম গড়ে 1.5 থেকে 2 টাকা ছিল, কিন্তু সেটি এখন প্রায় 300 টাকা শয়ে চলেছে, অর্থাৎ একটি লেবুর দাম এখন 3 টাকা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পেরেছি আসলে সকাল থেকে যে মিষ্টি কুমড়ো, সেটির কিন্তু ব্যাপক আমদানি আমরা লক্ষ্য করেছি, যদিও তারা বলছেন যে আসলে এটি শেষ সময়ের মিষ্টি কুমড়া, যার কারণে এই মিষ্টি কুমড়ার যেই ওজনটি সেটি কিন্তু খুব বেশি নয়। এটির দাম এখনও পর্যন্ত আমরা দেখেছি যে 22 টাকা প্রতি কেজিতে এখানে কেনা বেচার জন্য দরদাম চলছে। একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে আলুর ফলন, অর্থাৎ উত্তরবঙ্গের বা বগুড়া বিশেষ করে শিবগঞ্জ যেই উপজেলায় এই মহাস্থান হাটটি অবস্থিত, সেই শিবগঞ্জ কিন্তু আলু উৎপাদনের জন্য অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা। সে তুলনায় এখানে কিন্তু এবারে আমরা যেটি দেখতে পেরেছি, আলুর ফলন যেটি হয়েছে বেশ ভালোভাবেই হয়েছে, কিন্তু আপনি জানেন যে ঠিক মাঘ মাসের শেষ দিকে যে বৃষ্টিটি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু আলুর একটা ব্যাপক ক্ষতি হয়ে গেছে, সেটাই বলছিলেন আসলে এখানকার যারা ফড়িয়া আছে এবং এখানকার যারা কৃষক রয়েছে, তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এই বৃষ্টির কারণে আসলে আলুটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আলুর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যেটি হয়েছে যে এই আলুটা আরও বেশ কিছু দিন, অর্থাৎ 10 থেকে 15 দিন পরে যদি তারা জমি থেকে তুলতে পারতেন তাহলে কোনো সমস্যা হতো না, তবে 10 থেকে 15 দিন আগে তোলায় আলুর একদিকে যেমন ওজনটা কমেছে এবং ভেজা আলু থাকায় এটি সংরক্ষণে এক ধরনের জটিলতার ভেতরে তারা পড়বেন, যে কারণে বাজারে কিন্তু আলুর আমদানিটা আমরা দেখেছি বেশ ভালোভাবে আছে এবং দামও সেই তুলনায় কিছুটা কম। কৃষক প্রত্যাশা করছিলেন আসলে যে আরও বেশি দাম পাবেন, তবে এবার আমরা ইতিমধ্যে দেখেছি 10 থেকে 15 টাকার ভেতরে বিভিন্ন জাতের যে আলুগুলো রয়েছে সেটি বিক্রি হচ্ছে। তবে তারা প্রত্যাশা করছেন যে এই আলু যদি সরকারিভাবে যদি সংরক্ষণের ব্যবস্থা করা হয়, যদিও সেটি আসলে কতটুকু শেষ পর্যন্ত সম্ভব হবে, কারণ এই আলুগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়া আলু, এবং আরও একটি বড় ব্যাপার যেটি দাঁড়াবে যে এই শেষ সময়ের যে আলুটি কৃষক মূলত সংরক্ষণ করেন বীজ হিসেবে, অর্থাৎ পরবর্তী মৌসুমে আলু চাষ করতে এই বীজগুলো তারা রাখেন, সেই বীজটি কিন্তু এবারে রাখা সম্ভব হবে না, যার কারণে এখন পর্যন্ত যেই আলু তারা বিক্রি করে ফেললেও আগামী মৌসুমে আসলে কীভাবে আলুটা চাষ করা হবে সেটি নিয়ে তারা এক ধরনের জটিলতার ভেতরে আছেন বা শঙ্কায়ও আছেন। এছাড়া আমরা দেখেছি যে টমেটোর যে দাম সেটি কিন্তু বেশ কমেছে, টমেটো এখন আজকে বিক্রি হচ্ছে প্রতি কেজিতে পাইকারিতে 15 টাকা, অর্থাৎ 600 টাকা মনে এই টমেটো আজকে বিক্রি হচ্ছে। শিমের দাম মোটামুটিভাবে 30 থেকে 35 টাকা কেজিতে শিম বিক্রি হচ্ছে। এছাড়া আমরা গাজরের বাজারে যেটি দেখেছি, প্রতি কেজি গাজরের মূল্য 12.5 টাকা পাইকারি থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত দরদাম চলছে। এছাড়া
জানিয়ে রাখি, মরিচের দাম পাইকারিতে প্রতি কেজিতে 40 টাকা কেজি হিসেবে এখানে কেনা বেচা চলছে। এবং এইখানকার যেই মহাস্থান হাটে আসবার যে শিবগঞ্জ থেকে মহাস্থানের যে আসলে সড়কটি রয়েছে, সেই সড়ক নিয়ে কিন্তু আজকে সকাল থেকে বেশ কয়েকজন আমাদের সঙ্গে কথা বলেছেন যে এই রাস্তাটি যে একেবারে খানাখন্দে ভরা, যার কারণে এই কাঁচামাল তারা পরিবহন করে যখন নিয়ে আসেন এই রাস্তা দিয়ে, তখন কিন্তু তাদের এই কৃষি পণ্য যেটি অর্থাৎ এই সবজিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বলে তারা দাবি করেছেন। এবং তারা সরকারের কাছে আসলে আবেদন জানিয়েছেন, স্থানীয় সরকার যারা রয়েছে তাদের কাছে আবেদন জানিয়েছেন এই রাস্তাটি যেন সংস্কার করা হয়, তাহলে তারা যে গাড়িতে করে আনবার সময় সবজির যে ক্ষতিটি হচ্ছে সেই ক্ষতিটি থেকে তারা রেহাই পাবে, এবং সেক্ষেত্রে দামেও কিন্তু কিছুটা, যেহেতু নষ্টের পরিমাণ কমে যাবে, তারা দামেও কিছুটা বেশি পাবেন এবং তাদের জন্য এটা আসলে সুবিধা হবে। এছাড়াও এই যেই হাটটি রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখনও পর্যন্ত খুব জমজমাট হয়ে ওঠেনি, তবে সময়ের সাথে সাথে কিন্তু আরও লোকজনের আনাগোনা বাড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঢাকা এবং চিটাগাং থেকে যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা কিন্তু হচ্ছে যে ইতোমধ্যে এখানে আসতে শুরু করেছেন, এবং তারা কিন্তু আজকের এই কেনা বেচাগুলো করে এই সবজিগুলোই কিন্তু আবার সারা বাংলাদেশে আসলে ছড়িয়ে যায়, সেটি তো সকলে আসলে জানেন যে এই মহাস্থান পাইকারি হাটের যেটি রয়েছে এখান থেকে এই ছিল আমার কাছে সব শেষ। বগুড়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহ শিরোপার জয়ের মহারণে মুখোমুখি হবে দুই জায়ান্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। সাকিবের বিচক্ষণতার সাথে খেলতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে, পাশাপাশি বিদেশিরা ভালো করলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফাইনালের উত্তাপ ছাপিয়ে দলগত পারফরমেন্সের শিরোপায় হাত রাখতে চায় বরিশাল। ম্যাচটি মাঠে গড়াবে আজ বিকেল 5:30। 6 দলের মাসব্যাপী ক্রিকেটীয় লড়াই থেমেছে দুই দলে। ফাইনালের আগে ট্রফি নিয়ে ফটো সেশনে উপস্থিত কুমিল্লার অধিনায়ক ইমরুল, আসলেন না সাকিব আল হাসান, তবে আলোচনার পুরোটাই ছিলেন। সাকিবের বদলে আসা সোহান ছিলেন হাস্যোজ্জ্বল, ফাইনাল শেষে এই হাসিটা হয়তো একজনেরই থাকবে। সাকিব না আসার পেছনে কারণ কি হতে পারে? টিম ম্যানেজমেন্ট আর সোহানের কথায় ধোঁয়াশা স্পষ্ট। ম্যানেজমেন্ট বলছে অসুস্থ, সোহান অবশ্য জিম করতে দেখেছেন সাকিবকে। কারণ যাই হোক, ফাইনালে থাকছেন অলরাউন্ডার, শিরোপা জিতেই হয়তো ট্রফিতে হাত রাখতে চান সুপার সাকিব। যার যতটুকু কাজ থাকবে আসলে টিমে কন্ট্রিবিউট করার জন্য, এটা হতে পারে কেউ ফিল্ডিং করছে, কেউ দুইটা ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, বা কেউ 10টা রান করে। আমার কাছে মনে হয় এইভাবে টিম হিসেবে যদি আমরা খেলতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সাকিব না আসলেও গোটা দল নিয়ে অনুশীলন করেছেন কোচ খালেদ মাহমুদ সুজন এবং মেন্টর নাজমুল আবেদিন ফাহিম। অনুশীলনে অনুপস্থিত ছিলেন ক্রিস গেইল, ড্রেন ব্রাভো। বিগ ম্যাচের জন্য হয়তো প্রস্তুত হচ্ছেন বড় দুই তারকা, তবে মাস্টারমাইন্ড সুজন বেশি ভরসা রাখছেন দেশীয়দের উপর। লোকাল ছেলেরা ভালো খেলছে, এটা আমার জন্য বিরাট একটা ব্যাপার। কষ্ট করে এখানে আসছি, ভালো ক্রিকেট খেলে এখানে আসছি, তো ডেফিনেটলি এটা একটা এমন একটা দিন যেটাতে আপনি চ্যাম্পিয়ন হবেন কিংবা রানার্স আপ হবেন, মানে সেকেন্ডের আসলে কোনো মূল্যায়ন থাকে না, সোজা কথা হচ্ছে এটাই। তো টার্গেটটা অবশ্যই 1 নম্বর হওয়ার। কুমিল্লা দলের বড় শক্তি ফর্মে থাকা তিন বিদেশি, ফাইনালে আরেকবার তাদের পারফরমেন্সের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট। কোচ সালাউদ্দিন তো বলেই দিলেন বিদেশিরা পারফর্ম করলে ট্রফি যাবে কুমিল্লার ঘরে। সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে, আমার মনে হয় খুবই ভালো ক্যাপ্টেন্সি করতেছে এবং তার যতটুকু সোর্স আছে সেটা সে খুব ভালোভাবে ইউটিলাইজ করতেছে, স্পেশালি তার বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। আগের দিন ম্যাচ খেলায় এদিন কুমিল্লার ছিল ঐচ্ছিক অনুশীলন। মাহমুদুল হাসান জয়, মুমিনুলদের নিয়ে বেশ খানিকটা সময় কাজ করেছেন কোচ, মূল ক্রিকেটাররা ছিলেন হোটেলে। ফাইনালের আগে নির্ভার থাকতেই যত চেষ্টা, ভিক্টোরিয়ান্স বিদেশিদের নিয়ে যতটা নিশ্চিন্ত, বোলিংয়ে মুস্তাফিজ ছাড়া বাকিরা খরুচে, চাপ না নিয়ে স্বাভাবিক খেলেই শিরোপায় হাত রাখতে চায় ইমরুল। যারা ব্রেভ নিয়ে ক্রিকেট খেলতে পারবে, সাহস নিয়ে অনেক কাম থাকবে, তারাই তাদের দিকে সম্ভাবনা বেশি থাকবে উইনটা করার। এবারের বিপিএলে দুই দলের তিনবারের দেখায় জয়ের পাল্লা ভারী ফরচুন বরিশালের। এই ট্রফিটার জন্য দুই দল লড়াই করলেও শিরোপা উঠবে এক দলের হাতে, সাকিব সুজন ফাহিমের খুর্দার মস্তিষ্ক নাকি ইমরুল রোডস এবং কি মোহাম্মদ সালাউদ্দিনের জয় হবে, সেটার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সাকিবের হাত ধরে প্রথমবার শিরোপা জয়ে মুখিয়ে রয়েছে ফরচুন বরিশাল। অন্যদিকে ইমরুল কায়েস এবার শিরোপা জিতলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পাবেন। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিপিএল এর ফাইনালে দুই দলকে ছাপিয়ে লড়াইটা জমবে দেশ সেরা দুই কোচের মধ্যে, মোহাম্মদ সালাউদ্দিন এবং খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া যে কোনো আসর মানেই যেন শিরোপার লড়াইয়ে অন্তত একজনের উপস্থিতি। তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে মাঠের বাইরে নানা আলোচনা হলেও
দুজনের কাছে দুজনই পেয়েছেন কোচ হিসেবে লেটার মার্ক। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একে অপরকে সমীহ করেন শতভাগ। ফাইনালে সালাউদ্দিন না সুজন, কার ক্ষুরধার মস্তিষ্কের কাছে মাত হবেন অন্যজন, এটাই এখন দেখার বিষয়। ফাইনালের মহারণে এজন যুদ্ধের ভেতরে যুদ্ধ, মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের বাইরে, ডাগ আউট থেকে যারা সাজাবেন পরিকল্পনা, এ লড়াইটা তাদের মধ্যে। দেশ সেরা দুই কোচ খালেদ মাহমুদ সুজন এবং সালাউদ্দিনের মস্তিষ্কের এ লড়াই দেখবে সেরে বাংলা। বাংলার ঘরোয়া ক্রিকেটের যে কোনো আসর মানেই যেন এ দুজনের মনস্তাত্ত্বিক লড়াই। এখন এ এক বাঁধা ধরা নিয়ম। এ যেমন ধরুন বিপিএল এর 8 আসরের 5টিতেই ফাইনাল খেলেছেন এই দুই মায়েস্ত্রো, তবে শিরোপার স্বাদ নেওয়াটাই যদি সফলতা হয় তবে এখানে এগিয়ে ভিক্টোরিয়ান বস, দুটো শিরোপা তার পকেটে। অন্যদিকে ফাইনালের মঞ্চটা কিছুটা অপয়া সুজনের জন্য, মাত্র একবার এই আনন্দ পেয়েছেন তিনি। তবে সুজনের সবচেয়ে বড় অস্ত্র সাকিব আল হাসান, আগের শিরোপাটাও তার সঙ্গে জুটি বেঁধেই পেয়েছিলেন খালেদ মাহমুদ, এবারও তাই আত্মবিশ্বাস তুঙ্গে এই ক্রিকেট মহারথীর। যার আরেকটা কারণ নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম ভাই গুরুজন আমার কোচ, আমরা যখন ছোটবেলায় শুরু করেছি মুনির ভাই, ফাহিম ভাই, ইমরান ভাই, বিকেএসপি কোচ, আমরা তো ওনাদের হাত থেকেই অনেক কিছু শিখেছি। ক্রিকেট নিয়ে ওনার মেধা অনেক, ওনার যে বলার বা উনি যেভাবে চিন্তা করেন সেটা আমাদেরও শিক্ষার অনেক কিছু আছে সত্যি কথা বলতে গেলে। অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কাল হতে পারে দলের জন্য, যেটা জানা আছে সুজনের, তাই তো সালাউদ্দিনকে সমীহ জানাতে ভুল করেননি তিনি। সালাউদ্দিন সালাউদ্দিনের মতন প্ল্যান করবে, আমি আমার মতো প্ল্যান করবো, আমরা দুজনেই চেষ্টা করি ভালো টিম বানাতে, ভালো ক্রিকেট খেলতে। তো এটা তো জাস্ট একটা গেম, আমরা কালকে যে ভালো দল খেলবে, যার প্ল্যানিং এক্সিকিউট হবে ভালো তারাই জিতবে। তো এটা কিছু না, আমি মনে করি সালাউদ্দিন অনেক বড় মাপের কোচ, গুড থিঙ্কার, অনেক চিন্তা করে ক্রিকেট নিয়ে, ভালো টিম বানায়, গেম প্ল্যানিং ভালো করে। সুজন যেখানে শক্তিশালী সেই জায়গাটাই সবচেয়ে বড় দুশ্চিন্তা সালাউদ্দিনের, নিজের গুরু ফাহিম এবং শিষ্য সাকিবের বিপক্ষেও যে লড়তে হবে এই মাস্টার মাইন্ডকে, সঙ্গে সুজনের ট্র্যাক রেকর্ডটাও চিন্তায় রাখছে তাকে। বিপিএল এ মনে সুজন ভাই সবচেয়ে বেশি ফাইনালে খেলেছে, তো নিশ্চয়ই তার ভিতরে এমন কিছু আছে যেটাতে সে প্রতিবারই টিমটাকে, সে তাদের কিন্তু শুরুটা কিন্তু খুব ভালো হয় নাই, সেখান থেকে একটা টিমকে আবার ফাইনালে নিয়ে আসা, এটা কিন্তু একটা, আমি বলি যে তারা খুব ভালোভাবে কামব্যাক করেছে। তো নিশ্চয়ই সুজন ভাই এখানে অনেক ভালো কাজ করেছে এবং সুজন ভাইয়ের ট্র্যাক রেকর্ডও কিন্তু অনেক ভালো। তো অবশ্যই সুজন ভাইয়ের মাথার সাথেও আমারও খেলতে হবে, তাদের যেমন আছে আমাদের কিন্তু অনেক বড় বড় মাথা মাথার ভিতরে আছে, তো এটা আমাদের একটা অ্যাডভান্টেজ। তবে ফাইনালের মঞ্চে শুধু মস্তিষ্কের লড়াইয়ে জেতা যাবে না, জানা আছে দুজনেরই, সেখানে দেশি ক্রিকেটারদের সঙ্গে বিদেশিরাই হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাইনালের আগের দিন বিপিএল এর বায়ো বাবল ভাঙলেন সাকিব আল হাসান। অফিসিয়াল ফটো সেশনে না গিয়ে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার গুঞ্জন উঠল তাকে নিয়ে, যদিও তার ফ্র্যাঞ্চাইজি থেকে দাবি করা হয়েছে শারীরিকভাবে সুস্থ নন বলেই অনুশীলনে আসেননি সাকিব। বিপিএল এর ফাইনালের আগের দিন সকালে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু কথা থাকলেও সব কথা মেলানো যায় না। এই যেমন মেলানো যায়নি ফটো সেশনে দুই অধিনায়কের থাকাটা। কুমিল্লার পক্ষ থেকে ইমরুল কায়েস থাকলেও সেখানে ছিলেন না বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় সহ অধিনায়ক হিসেবে সোহানকে দাঁড়াতে হয় সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু সেখানে খুব একটা সপ্রতিভ ছিলেন না সোহান, কারণ সাকিবের না থাকার কোনো ব্যাখ্যা যে জানা ছিল না তার। তবে প্রতিনিধি কিছু না জানলেও ঠিকই একটা ব্যাখ্যা দেন কোচ সুজন, আর কোচের কথার সঙ্গে মিল রেখে একটা বার্তা দেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সাকিব ভাই হয়তো গতকালকে আমাদের অপশনাল প্র্যাকটিস ছিল, কালকে প্র্যাকটিস করেছি, আমার কাছে যেটা মনে হয় যে হয়তো বা উনি জিম বা কিছু করতেছে, এই কারণে হয়তো আসতে পারে নাই। নাথিং সিভিয়ার, সাকিব কালকেও ট্রেনিং করছে আসলে, আজকে সকালেও জিম টিম করে নিছে, হি ইজ নট ফিলিং ওয়েল, আর আমি কোনোদিন সাকিবকে পুশ করি না আসলে। কিন্তু সারাদিন ধরেই এই না থাকা দিতে থাকে নানা প্রশ্নের জন্ম, কিন্তু উত্তর মিলছিল না। অবশেষে উত্তরটা মিলল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে, সেখানে দেখা যায় অনুশীলনে না এসে টিভিসি শুটে ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান। স্বনামধন্য বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে নুসরাত ফারিয়ার সঙ্গে ছিলেন সাকিব। এর মধ্য দিয়ে বিপিএলের বায়ো বাবল ভাঙলেন তিনি, যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছে বিসিবির চিকিৎসকরা। তবে যদি সাকিবের ঘটনা সত্য হয় তাহলে ফাইনালের আগে তাকে অবশ্যই করোনার নেগেটিভ ফলাফল নিয়ে আসতে হবে বলে নিশ্চিত করেছেন তারা। বায়ো বাবল আইন ভাঙা সাকিবের জন্য একেবারেই নতুন কিছু নয়, এর আগেও ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি, সে সময় শাস্তিও পেতে হয় তাকে এজন্য। আর ফটো সেশনকে পাত্তা না দেওয়াটাও স্বাভাবিক একটা ঘটনা সাকিবের জন্য। 2019 বিশ্বকাপের আগে আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে চলে যাওয়া তো এত দ্রুত ভুলে যাওয়ার কথা নয় ক্রিকেট সমর্থকদের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।
বিপিএল এর ফাইনালের মহারণে কারা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়, কারাই বা হতে পারেন ফাইনালে দলের ত্রাণকর্তা, মুনিম শাহরিয়ার নাকি ডুপ্লেসি, সাকিব নাকি মুস্তাফিজ, কে হাসবেন শেষ হাসি, ম্যাচ জয়ের কাণ্ডারি বা কে হবেন? ফাইনালের আগে দুদলের সেরা ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে খবর থাকছে এই প্রতিবেদনে। বিপিএল এর রোমাঞ্চকর ফাইনালে যোগ্য দল হিসেবেই এবার জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালের মহারণে বরিশালের ব্যাটিং লাইনআপের ভিত গড়ে দিতে পারেন ক্রিস গেইল ও মুনিম শাহরিয়ার। এবারের বিপিএল এ মুনিম শুরুটাই খেলতে পারেননি কোভিডের কারণে। শুরুটায় না থেকেও শেষটায় বরিশালকে ফাইনালে তোলার পেছনে নায়ক ময়মনসিংহের এই তরুণ গেইলকে ম্লান করে ছড়ি ঘুরিয়েছেন। বিপিএল এ তার স্ট্রাইক রেট সবার নজর কেড়েছে এরই মধ্যে। পাঁচ ম্যাচে তার ব্যাটে এসেছে 178 রান, স্ট্রাইক রেট 161.81। ফাইনালে কুমিল্লার চিন্তার কারণ হয়ে উঠতে পারেন ময়মনসিংহের এই বিষয়। ক্রিস গেইল এখনও তার সেরা ছন্দ খুঁজে পাননি, তবে সেটা খুঁজে পেলে যে কোনো দলের জন্যই করতে পারেন ত্রাসের রাজত্ব। বরিশালের মূল কাণ্ডারি সাকিব এ আসরে ছুটছেন দুর্দান্ত গতিতে, অলরাউন্ড নৈপুণ্যে এগিয়ে নিচ্ছেন দলকে। ব্যাট হাতে 10 ম্যাচে সাকিবের রান 277, বল হাতে 10 ম্যাচে সাকিবের উইকেট 15টি। ফাইনালে সাকিব ধারাবাহিকভাবে জ্বলে উঠলে শিরোপা ঠেকানো দায় হবে কুমিল্লার। বল হাতে কুমিল্লার আরেক তুরুপের তাস ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো, 9 ম্যাচে তার উইকেট 17টি। প্রতিপক্ষ কুমিল্লার ব্যাট হাতে মূল ভরসা দক্ষিণ আফ্রিকান ফাফ ডুপ্লেসি, 10 ম্যাচে ডুপ্লেসির ব্যাটে এসেছে 292 রান। ডুপ্লেসির মতোই কুমিল্লার আরেক কাণ্ডারি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়, দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার স্বপ্নযাত্রার অন্যতম সঙ্গী জয়, 10 ম্যাচ খেলে জয়ের ব্যাটে এসেছে 227 রান। বল হাতে কুমিল্লার হয়ে একাই প্রতিপক্ষের জন্য তাণ্ডব ছড়াতে প্রস্তুত পেসার মুস্তাফিজ, 10 ম্যাচে কাটার মাস্টার প্রতিপক্ষ দলের উইকেট শিকার করেছেন 18টি। এবারের আসরে ফাইনালের আগ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেটও তার দখলে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও ব্যাট হাতে আলো ছড়ানোর পাশাপাশি বল হাতেও সফলতা পেয়েছেন, ফাইনালেও মুখিয়ে আছেন দলকে শিরোপা উপহার দিতে। পারভীন আক্তার, সময় সঙ্গে ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়। পরিবহন